প্রিয়াঙ্কাস ফুড ডায়রি এন্ড ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর আজকে কিন্তু দারুণ একটা মজার ভিডিও সবার সাথে শেয়ার করছি, যেটা দেখলে কিন্তু সবারই জিভে জল চলে আসবে। কারণ আজকে শেয়ার করছি আমি আমাদের বাড়ির কুল গাছের কিছু ছবি তোমাদের সাথে আর কিছু ভিডিও। আর এত আনন্দ হচ্ছে এটা বলতে আমার যে এই ফার্স্ট আমাদের বাড়িতে কুল গাছে কুল হলো, বিকজ আমি ভীষণ কুল খেতে ভালোবাসি। তো ছোটোবেলা থেকেই কুল গাছ লাগানোর এত চেষ্টা করেছে বাবা মা, কিন্তু সেটা হয়নি। তো যাই হোক, এত বছর পরে আমার ছেলে বড় হয়ে গেল, তখন কিন্তু ফাইনালি আমাদের বাড়িতে কুল গাছ লাগানো হলো এবং কুলও হলো। তো মা ওয়েট করছিল কবে আমি আসবো আর কুলগুলোকে পাড়বো। তো আমি, মার বোন, ছেলে সবাই মিলে কুলগুলোকে পাড়ছি আর খুব আনন্দ করছি। তো বেশি না, খুব অল্প কিছু কুল হয়েছে আর এত প্রাউড লাগছে, এত মজা হচ্ছে, ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করে নিই। তো অল্প কয়েকটা কুল পেরেছি, তো ভীষণ মজা করেছি, তোমরা দেখতে থাকো। এখানে দুটো গাছ আছে পাশাপাশি, তো দুটো গাছে এই ফার্স্টবার কুল হলো। তো আমি এটাকে আবিষ্কার করলাম যে কিছুদিন আগে এসে যে, মা দেখো কুল হয়েছে গাছে। মা তো আশা ছেড়েই দিয়েছিল যে কুল মনে হয়নি। তো আমি, আমার চোখেই পড়েছে যে না কুল হয়েছে। তো এবার দেখলাম, তো একটা গাছ থেকে পাড়া গেছে, একটা গাছ এতটা উঁচুতে যে সেটা আর পাড়তে পারলাম না। তো নেক্সট টাইম আবার দেখা যাবে। আর ছেলে তো এত আনন্দ পেয়েছে, ওই যে দেখতে পাচ্ছ একটা বড় বস্তা দিয়ে লেগে পড়েছে কুল পাড়তে। আর কুল পাড়তে পাড়তেই কিন্তু চোখে পড়লো মায়ের এই গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে, মানে বসন্ত একেবারে যেন ঢেলে চলে এসেছে মায়ের এই বাগানে। এত সুন্দর লুটিয়ে রয়েছে ফুলগুলো, ভীষণ সুন্দর কালার। তো সেটা আর ক্যামেরাবন্দি করতে আর আমার মানে ছাড়তে পারলাম না এই সুযোগটা। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকো। আর কেমন লাগছে কিন্তু ভিডিওটা আমাকে জানিও। আর এর পরে যেটা শেয়ার করছি, আসলে এই সবই ছোটো ছোটো ক্লিপগুলো কিন্তু আমি আমার বাড়িতে গেছিলাম, তো সেখানকার। তো এখানে আমার ছেলে আর কি আমার জেঠুর বাড়িতে এই ছোটো ছোটো মুরগিগুলো সবে এসেছে নতুন অতিথি। তো এগুলো দেখতে আমার ছেলের ভীষণ ভালো লাগে, তো মা বললো ওগুলোকে ওকে দেখিয়ে আনতে, তো সেগুলোই দেখছি। তো ওই যে ও একটুখানি হাত দিয়ে খেলা করছে, এটাই ভীষণ মজা। আগেও অনেকবার গিয়েছি, দেখেছি, তো ওর ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। তো এগুলোই দেখছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিন্তু নেক্সট রান্নার ভিডিও আসছে, তোমরা কিন্তু ওয়েট করো আর দেখতে থেকো, সাথে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।